আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল এপিসোডে আপনাদের জন্য আমার আজকের আয়োজন বুন্দিয়া। গত রমজানেও আমি আপনাদের সঙ্গে বুন্দিয়ার রেসিপি শেয়ার করেছি, এই রমজানে আবার করছি, কারণ আজকের বুন্দিয়াটা একটু স্পেশাল। আজকে আমরা বেসন অর্থাৎ ডালের গুঁড়ো দিয়ে বুন্দিয়া তৈরি করব না, শুধুমাত্র ময়দা দিয়েই এই সুন্দর রসালো বুন্দিয়াগুলো তৈরি করব। সেই সঙ্গে আপনাদের জন্য থাকবে এই বুন্দিয়া মাস জুড়ে সংরক্ষণেরও একটা পদ্ধতি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে এবং ইফতারে আপনারা এই বুন্দিয়া বানিয়ে খেতে পারবেন। শুরুতেই আমরা বুন্দিয়ার জন্য ব্যাটার তৈরি করে নিব। পারফেক্ট বুন্দিয়া বানাতে হলে এর ব্যাটার সঠিক ঘনত্বের হওয়া খুবই জরুরি। আজকে আমি ময়দা দিয়ে বুন্দিয়া বানাচ্ছি। এক কাপ ময়দা প্রথমে আমি চেলে নিচ্ছি, আর যেহেতু ময়দার কালার সাদা তাই বুন্দিয়ার কালার আনতে এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি এগিয়েলো ফুড কালার, চাইলে অরেঞ্জ ফুড কালারও দেওয়া যাবে। তারপর দুটো একসঙ্গে ভালো করে চেলে নিচ্ছি। ময়দা ছাড়া যদি আপনি বেসন দিয়ে বুন্দিয়া বানাতে চান, একইভাবে বেসনটাকে চেলে নিতে হবে, শুধু সেখানে ফুড কালারটা না দিলেও চলবে। এবারে আমি এর মধ্যে তেল অ্যাড করব। তেলটা যদি হালকা গরম বা ওয়ার্ম হয় তাহলে খুবই ভালো হয়। আমি এখানে 2 চা চামচ তেল নিয়ে নিচ্ছি এবং ময়দার সঙ্গে তেলটাকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে বুন্দিয়াগুলো পরে খুব ভালো করে ফুলবে আর তেলও টানবে কম। তেল মেশানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ বেসন বা ময়দার জন্য সাধারণত 3/4 কাপ অর্থাৎ 1/4 কাপ পানি দিতে হয়, একদম নর্মাল পানি, গরম বা ঠান্ডা নয়। আর পানিটা একবারে না দিয়ে একটু একটু করে দিলে ভালো হয়। তারপরও ময়দার প্রকারভেদে কিছুটা পানি কম বেশি লাগতেই পারে, যেমন 1 থেকে 2 টেবিল চামচের মতো। তাই অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটতে হবে। বুন্দিয়া গোল গোল করে ফুলাতে চাইলে মিশ্রণটাকে অবশ্যই ভালো করে ফেটতে হবে। এতে করে এর ভিতরে এয়ার ক্রিয়েট হবে এবং গরম তেলে যখন এই ব্যাটারের ড্রপগুলো পড়বে সেগুলো একদম মুক্ত দানার মতো গোল গোল হয়ে ফুলবে। তাই খুব ভালো করে এটাকে ফেটতে হবে, আর ফেটলেই দেখবেন ভেতরের সব লাম্পসগুলো যেমন চলে যাবে, মিশ্রণটাও কিন্তু অনেকটা পাতলা হয়ে আসবে। তারপরও আমার এখানে 1 টেবিল চামচের মতো এক্সট্রা কিছু পানি লেগেছে, তো এই জন্য আপনি প্রথমে 3/4 কাপ পানি দিয়ে এটাকে মাখবেন আর দেখবেন এর কনসিস্টেন্সি ঠিক এরকম হয় কি না। অর্থাৎ ওপর থেকে ধরলে যদি স্মুথলি নিচে পড়ে তাহলে আর পানি দিতে হবে না, আর না হলে একটুখানি পানি আপনাকে অ্যাড করতে হবে। আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, এবারে আমরা সরাসরি ভাজবো। আর আমাদেরকে ভাজতে হবে ডুবো তেলে, মিডিয়াম হাই আছে, তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। সেই সঙ্গে আমাদের লাগবে একটা ছিদ্রওয়ালা চামচ, যেটাকে আমরা ঝাঁঝরি বলি, অথবা এরকম ছিদ্রওয়ালা যে কোনো পাত্রের সাহায্যে আপনি বুন্দিয়া ভাজতে পারেন। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে বুন্দিয়া ভাজার জন্য এই চামচটাকে একদম তেলের কাছাকাছি ধরা যাবে না, আবার তেল থেকে অনেক বেশি উঁচুতেও ধরা যাবে না। মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি হাইটে রেখে আমাদেরকে ভেজে নিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো একদম গোল গোল হবে। যদি বেশি নিচে বা বেশি উঁচু করে ধরেন তাহলে কিন্তু এগুলো চ্যাপ্টা হয়ে যাওয়ার একটা চান্স থাকে এবং গায়ে গায়ে লেগে যাবে। আর একবারে অনেকখানি ব্যাটার এই চামচের উপর না দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে এবং একভাবে চামচটাকে ধরে রাখতে হবে। ঝাঁকাঝাঁকি নাচানাচি করতে হবে না, জাস্ট একটু ঘুরিয়ে দিতে পারেন, যেদিকে বেশি পড়ছে ড্রপগুলো সেদিক থেকে সরিয়ে যেখানে খালি জায়গা আছে সেইখানে আপনি ধরতে পারেন। আর যখন দেখবেন ড্রপ পড়া বন্ধ হয়ে গিয়েছে বা শেষেরটা অনেক দেরি করে পড়ছে তখন আপনি চামচটা সরিয়ে নিতে পারেন। বেসনের বুন্দি ভাজার ক্ষেত্রে সাধারণত এই বুন্দির ড্রপগুলোকে খুব বেশি মুচমুচে করে ভাজতে হয় না, কিন্তু ময়দার ক্ষেত্রে এটাকে হালকা ক্রিস্পি করেই ভাজবেন, কারণ ময়দার এই বুন্দিগুলোর শেল অনেক পাতলা হয়। যদি একদম নরম করে ভাজেন তাহলে শিরায় ডোবানোর পর কিন্তু ওগুলো নেতিয়ে যাবে। একইভাবে সবটুকুন ব্যাটার দিয়ে এইভাবে আমরা বুন্দি ভেজে নিব। আর প্রতিবার বুন্দি তেলে ফেলার আগে চামচটাকে একটু পরিষ্কার করে নিবেন, তাহলে পরের বাজের বুন্দিগুলো অনেক সুন্দর হবে, না হলে গায়ে গায়ে লাগা হবে আর বুন্দিগুলো চ্যাপ্টা হওয়ারও একটা চান্স থাকে। অল্প একটু ব্যাটারের মধ্যে আমি একটু রেড ফুড কালার অ্যাড করে নিয়েছি, এটা অপশনাল, না নিলেও কোনো সমস্যা নেই। তারপর একইভাবে এই বুন্দিগুলো আমি ভেজে নিচ্ছি।
এরকম সুন্দর মুক্তদানার মতো বুন্দি ভাজতে চাইলে তেলটাকে অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে, যাতে ড্রপগুলো তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠতে পারে এতটা গরম। তাহলে এগুলো একদম সুন্দর শেপের হবে। সবটুকুন বেসনের ব্যাটার দিয়ে আমি বুন্দিয়া ভেজে নিয়েছি এবং অল্প একটু আমি লাল রং দিয়েও ভেজে নিয়েছি। এই দুইটা আমি একসঙ্গে এখনই মেশাবো না, চাইলে একসঙ্গে মিশিয়ে ফেলতে পারেন আপনি প্রথমেই। আর যদি চান ভেতর থেকে খুঁটে খুঁটে যেগুলো শেপ একটু খারাপ হয়েছে বা লম্বা হয়েছে, পিছন থেকে কিছুটা লেজ এসেছে, সেগুলোকে বাদ দিতে পারেন। তবে না দিলেও কোনো সমস্যা নেই, এগুলো অনেক পরিমাণে কম থাকবে তাই দেখতে খারাপ লাগবে না। এবারে বুন্দিয়ার জন্য আমরা শিরা তৈরি করব, আর তার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি এবং 1 কাপ চিনির জন্য আমাদের লাগবে 3/4 কাপ পানি। এই রেশিওতে আপনি চাইলে বেশি করেও শিরা বানিয়ে নিতে পারেন। আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে প্রথমে নেড়ে চেড়ে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে, এবং ঠিক যখনই এই শিরার পানিতে একটা বলক চলে আসবে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ এটাকে বেশি জাল করলে অনেক বেশি ঘন হয়ে যাবে, তখন বুন্দির মধ্যে শিরাটা ঠিক মতো ঢুকবে না। আর ফ্লেভার করার জন্য আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। শিরাটা ফুটে উঠেছে, আমি অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর কনসিস্টেন্সি কেমন হবে। কোনো ধরনের একতার বা দুতারে শিরা এটা হবে না, জাস্ট আঙুলে নিয়ে দেখবেন আঠালো চটচটে একটা শিরা হবে। এইবারে এই গরম শিরার মধ্যে আমি বুন্দিয়াগুলো ঢেলে দিচ্ছি। চুলা কিন্তু বন্ধ আছে, চুলা জাল করা অবস্থায় আমরা বুন্দিয়াগুলো দিব না। যেহেতু ময়দার বুন্দিয়া শেলগুলো একটু পাতলা থাকে, যদি চুলায় দিয়ে আপনি জাল করেন তাহলে কিন্তু এগুলো একদম গলে বা নেতিয়ে যেতে পারে। গরম শিরার মধ্যে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট পর্যন্ত, বা যতক্ষণ না শিরাটা একটু টেনে নিচ্ছে বুন্দিয়াগুলো। চাইলে মাঝখানে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়েও দিতে পারেন। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরই মধ্যে বুন্দিয়াগুলো যতটুকুন শিরা টানা সেটা টেনে নিয়েছে। এখন আমি শিরা থেকে বুন্দিয়াগুলোকে তুলে নিচ্ছি। অনেকেই হয়তো জানতে চাচ্ছেন যে লাল বুন্দিয়াগুলো বানালাম সেগুলো কেন একসঙ্গে আমি এই শিরার মধ্যে দেইনি। একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে শিরাটা কিন্তু একটু হলদেটে কালারের হয়ে গিয়েছে, কারণ এই বুন্দি থেকে কিছুটা কালার শিরাতে ছড়িয়েছে। তো লালটাও দিলে যেটা হতো, লাল কালারটাও ছাড়াতো আর হলুদ বুন্দির কালারটা কিছুটা খারাপ হয়ে যেত। তাই প্রথমে আমি হলুদ বুন্দিয়াগুলো শিরাতে ডুবিয়ে তারপর ওই শিরার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে আবার শিরাটাকে গরম করে নিয়েছি, এবং বন্ধ থাকা চুলায় এই গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে আরও 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। যেহেতু এখন শিরা বেশি আর বুন্দি কম, এই জন্যই 10 মিনিট। তারপর আবারও ঢেকে দিচ্ছি, আর 10 মিনিট পর আমার লাল বুন্দিগুলোও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি শিরা থেকে একটা ঝাঁঝরির সাহায্যে এই বুন্দিয়াগুলোও তুলে নিচ্ছি। এইবারে এই দুটো বুন্দিয়া আমি একসঙ্গে মিশিয়ে নিব। আর এইভাবে যদি আলাদা আলাদা করে কালারফুল বুন্দিয়াগুলো আপনি ভেজান, একটু ঝামেলা হলো আপনার বুন্দির কালারগুলো মিশে যাবে না আর দেখতে অনেক সুন্দর লাগবে। আর সেই সাথে হলুদ বুন্দিয়ার থেকে লাল বুন্দিয়ার পরিমাণটা কিন্তু অনেক কম করতে হবে, বেশি করলে আবার দেখতে ভালো লাগবে না। ব্যাস, আমার বুন্দিয়া তৈরি হয়ে গিয়েছে। কিন্তু প্রতিদিনের ইফতারে এইভাবে বুন্দিয়া বানিয়ে খাওয়া সত্যিই কিন্তু ঝামেলার। তাই আপনি চাইলে একদিনে বেশি করে বুন্দিয়া বানিয়ে এটাকে বক্স করে ফ্রিজে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকবে, একদম কিচ্ছু হবে না। আর যদি বেশি দিন পর্যন্ত রাখতে চান, ডিপ ফ্রিজে রাখতে পারেন। জাস্ট ইফতারের 15 থেকে 20 মিনিট আগে আপনি বের করলেই হয়ে যাবে। এই বুন্দিয়াগুলো কিন্তু একদম ফ্রিজ হয়ে শক্ত হয়ে যায় না, এগুলো অনেকটা নরমই থাকে, কারণ ভেতরে সুগার সিরাপ থাকে, ওটা খুব সহজে জমাট বাঁধে না। আশা করছি আমার আজকের বুন্দিয়ার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।